বিসমিল্হির রহমানির রাহিম রাজশাহী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদেরকে আলোচনা করব বাংলা কবিতা অংশের পঞ্চম কবিতা তাহারেই পড়ে মনে তো ক্লাসের শুরুতেই আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রভাষক বাংলা বিভাগ রাজশাহী কলেজের রাজশাহী তো তাহারই পরে মনে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল আমরা ক্লাসের শুরুতেই একটু কবি পরিচিতি নিয়ে কথা বলে তারপরে মূল অংশে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদের সাথে বিষয়টি সহজ করার চেষ্টা করব। তো প্রথমে দেখে নিচ্ছি যে উৎস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উৎস এটা কোথায় থেকে নেওয়া হয়েছে তো তোমাদের বইতে উৎস হিসেবে আছে তাহলে পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মাদি পত্রিকায় এটি আবার নবম বর্ষর ষষ্ঠ সংখ্যা তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দ এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে তোমাদের যদি একটু কঠিন প্রশ্ন করতে চাওয়া হয় তাহলে এই যে বাংলা সন যেটি আছে সেটি তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দ এবং নবমবর্ষের ষষ্ঠ সংখ্যা তার মানে ছয় মাসের এই মাসিক মোহাম্মাদি পত্রিকা প্রকাশিত হওয়ার পরে নবমবর্ষে পদার্পণ করেছে সেই নবমবর্ষের ষষ্ঠ মাসে গিয়ে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল সেই সংখ্যায় কবিতার ছন্দ এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এর পর্ব হচ্ছে আট এবং মাত্রার পর্ব স্তবক বিন্যাসে কিছুটা বৈচিত্র্য আছে স্তবকের বিন্যাসে কিছুটা বৈচিত্র্য আছে এই জন্য বলা হচ্ছে তোমরা যখন কবিতাটি পড়বে কিংবা আমি যখন তোমাদেরকে পড়াবো তখনই তুমি তোমরা বুঝতে পারবে ব্যাপারটি কিছুটা বৈচিত্র্য আছে গঠনগত কিছু বৈচিত্র্য আছে তো আমরা লেখক পরিচিতিতে একটু চলে যাই কবি সুফিয়া কামাল তোমরা সবাই জানো তার নামটি খুবই পরিচিত একজন প্রথম সারির কবি তিনি বিশেষ করে বাংলা সাহিত্য জগতে মহিলা যে যে কয়জন সাহিত্যিক আছেন তার মধ্যে বিশেষ করে কবি হিসেবে সুফিয়া কামালের নাম অবশ্যই একদম সবার প্রথমেই চলে আসে এমনকি বাঙালি যে নারী জাগরণের কথা বলা হয় এবং নারীবাদী যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেইখানে এই বেগম সুফিয়া কামালের ব্যাপক অবদান রয়েছে এবং তোমরা জানো রোকিয়া শাখাওয়াত হোসেনের পরে আমরা সুফিয়া কামালকেই বলছি নারী জাগরণের অগ্রদূত কারণ তিনি শুধুমাত্র কবিতা লিখেই খাদ্য হননি তাহলে যদি ব্যক্তি জীবন আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব তিনি রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং মাঠে নেমে তিনি নেতৃত্ব দিয়েছেন তো আমরা তা তার সম্পর্কে কিছু তথ্য মূল কিছু তথ্য একটু জানার চেষ্টা করব। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায় সাইস্তাবাদে তার মামার বাড়িতে এবং এটি বরিশালে অবস্থিত উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলার সাইস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার বাবার বাড়ি পৈতৃক নিবাস আবার ছিল কুমিল্লাতে কুমিল্লাতে হলেও তা বেশিরভাগ সময় শৈশবের বেশিরভাগ সময়েই সুফিয়া কামালের কেটেছে তার মামার বাড়ি তার মানে মাতুলালয়ে অর্থাৎ বরিশালে কেটেছে তার পিতার নাম সৈয়দ আব্দুল বাড়ি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন তার পিতা তার ছোটোবেলাতেই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান অনেক অনেকটা তার পীরের নির্দেশে কিংবা অনেকটা বাড়ি থেকে সন্ন্যাসের সন্ন্যাসীর মতো করে তিনি বাড়ি থেকে চলে যান সেই কারণে তার মা সৈয়দা সাবেরা খাতুন তিনি অনেকটা বাধ্য হয়েই কুমিল্লা থেকে তার মামার বাড়িতে বরিশালে চলে আসতে বাধ্য হন এবং সেখানেই শৈশব কাটে সুফিয়া কামালের তো সুফিয়া কামালের যখন বয়স মাত্র ১৩ বছর সেই সময়টায় তার বিয়ে হয়ে যায় তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয় এবং এরপরে আমরা দেখতে পাবো যে নেহাল হোসেন একটু আকস্মিকভাবে তিনি মারা যান এবং এই নেহাল হোসেনের মৃত্যু এই মৃত্যুর সাথে আমরা যে আজকে কবিতাটি আলোচনা করতে যাচ্ছি এই পড়ে মনে এই কবিতাটির একটি খুবই প্রগাঢ় একটি সম্পর্ক রয়েছে আমরা কবিতাটি আলোচনা করলেই ব্যাপারটি বুঝতে পারব তো সৈয়দ নেহাল হোসেন তিনি আবার ছিলেন একটু বিজ্ঞানমনস্ক একটু সাহিত্য মদি এবং অনেকটা আধুনিক যার কারণে যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন সুফিয়া কামাল সেই পরিবেশে অনেকটা নারী শিক্ষা বিরোধী বলা যাবে না নারী শিক্ষাকে খুব একটা সমাদর সেখানে করা হতো না এবং বনেদিঘরের পরিবার হিসেবে জমিদার বংশের পরিবার হিসেবে সেই বাড়িতে উর্দু ভাষাতেই কথাবার্তা বলা হতো বাংলা শিক্ষাকে খুব একটা প্রাধান্য দেওয়া হতো না যার কারণে স্বামীর অনেকটা সহায়তায় তিনি এই বাংলা ভাষা এবং সাহিত্যের জগতে প্রবেশ করলেন এবং অনেকটা তিনি দেখা যায় যে আগ্রহ তার বাড়লো এই জন্যে সৈয়দ নেহাল হোসেনের কাছে তিনি অনেকটাই ঋণী যার কারণেই তার মৃত্যুতে অনেকটাই ব্যথাতুর হয়ে পড়েন সুফিয়া কামাল তার যে সাহিত্য জীবন সাহিত্য জীবনে আমরা দেখতে পাই তার যে কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাজের মায়া উনিশশো আটত্রিশ সালে প্রকাশিত হয়েছে মায়া কাজল উনিশশো একান্ন সালে প্রকাশিত হয়েছে এছাড়া জাদুদের সমাধি পরে এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার প্রথম যে গল্প গ্রন্থ কেয়ার কাটা এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এটি তার প্রথম প্রকাশিত কোনো গ্রন্থ তার মানে সুফিয়া কামালের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে কেয়ার কাটা যেটি একটি গল্প গ্রন্থ এছাড়া তার শিশু সাহিত্য আছে কিছু বিখ্যাত শিশু সাহিত্য আছে ইতল বিতল নওল কিশোরের দরবারে এগুলো তার উল্লেখযোগ্য শিশু সাহিত্য তার সাহিত্য জীবনের স্বীকৃতি স্বরূপ তিনি কিছু পুরস্কার লাভ করেছেন সেইগুলো পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার তিনি লাভ করেন উনিশশো সালে একুশে পদক লাভ করে উনিশশো সালে নাসির উদ্দিন লাভ করেছিলেন উনিশশো সাতাত্তর সালে রোকেয়া পদক লাভ করেছেন উনিশশো সালে এবং বেগম রোকেয়ার কথা বারবার বলছি বেগম রোকেয়া পরে তাকে আমরা নারী জাগরণের অগ্রদূত বলছি এই ভূমণ্ডলে এবং বেগম রোকেয়া ছিল সুফিয়া কামালের অনেকটা আদর্শ তিনি বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করেই তার জীবন গড়ার সাহিত্য জীবন গড়ার চেষ্টা করেছেন কারণ বেগম রোকেয়ার সাথে তার সাক্ষাৎ হয়েছিল কলকাতায় তার পরবর্তীতে জীবন বাল্যকালের পরে বিয়ের পরে জীবন তার যে কলকাতার জীবন সেইখানে তিনি বেগম রোকেয়ার সাথে সাক্ষাৎ লাভ করতে সমর্থ হন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের সাথেও তার দেখা করার সুযোগ হয়েছিল যার কারণে বাংলা সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ তৈরি হয় এবং নিজেও বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য লেখনী ধারণ করেন এই গুণী সাহিত্যিক কবি মৃত্যুবরণ করেছেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের বিশ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন তো মোটামুটি লেখক পরিচিতির গুরুত্বপূর্ণ অংশগুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম এখন আমরা মূল জায়গা মূল যে জায়গা সেটি হচ্ছে এই কবিতাটি আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে প্রত্যেকটি পঙ্ক্তির যে গভীরতা তার যে ব্যাখ্যা সে বিষয়গুলো তোমাদের মাঝে আমি এখন আলোচনা করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস তুমি তোমরা যদি আমাকে একটু মনোযোগ সহকারে একটু শোনো একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমরা বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবে তো যে কবিতাটি আমাদের সেটি হচ্ছে তাহারেই পড়ে মনে তাহারেই পড়ে মনে নামকরণের সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একজনকে কোনো একটা বিষয়কে কোনো কিছুকে মনে পড়ছে স্মৃতিকার্তরতার একটা ব্যাপার যে আছে কবিতাটি না পড়লেও আমরা এই লাইনটি পড়ে কবিতার শিরোনামটি পড়েই কিন্তু আমরা কিছুটা অনুধাবন করতে পারি এখানে কোনো একজনকে কোনো একটা বিষয়কে স্মরণ করছেন আর যেহেতু কবি এটা লিখছেন তার মানে এই স্মরণটা কে করছেন অবশ্যই কবি সুফিয়া কামালি করছেন তো কবিতাটি শুরুর আগে তোমাদেরকে কয়েক তা মৌলিক বিষয় সম্পর্কে আমি একটু বলবো সেই মৌলিক বিষয়গুলো হচ্ছে এরকম এইখানে একটি আছে অন্তর্নিহিত বিষয় একটি আছে বাইরের বিষয় কোন কবি কোন সাহিত্যিক যখন কোন একটি কবিতা লেখেন কিংবা সাহিত্যের কোন একটা কিছু লেখেন বিশেষ করে কবিতার ক্ষেত্রে তখন দেখা যায় কবি সেই কবিতার ভেতর দিয়ে হয়তো তিনি কোনো প্রকৃতিকে বন্দনা করছেন কোন একটা বিষয়কে তিনি বন্দনা করছেন বর্ণনা করছেন কিন্তু দেখা যাবে যে তার ভেতর দিয়ে মূলত অন্য কোনো একটি বিষয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই যে আরেকটা ভিন্ন মানে এই জিনিসটা অবশ্যই এই যে কোনো কবিতার ক্ষেত্রে খুঁজে পাওয়া যেতেই পারে এবং এই কবিতার মধ্যে খুবই প্রবলভাবে এই ব্যাপারটি আছে কবিতা আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি দুটি পক্ষ আছে একটি হচ্ছে কবি এবং আরেকটি পক্ষ হচ্ছে তার একজন ভক্ত ভক্ত মানে কি তার গুণগ্রাহী দুজনের মধ্যে এই দুইটা পক্ষ ভক্ত কবি এবং কবি ভক্ত এই দুইজনের মধ্যে কথা হচ্ছে সংলাপ হচ্ছে তার মানে এই কবিতার আরেকটি গঠনগত দিক হচ্ছে এই কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা একবার কবি কথা বলছেন আরেকবার কবি ভক্ত কথা বলছেন কবি ভক্ত হয়তো কোনো একটি প্রশ্ন করছেন কোনো একটা মতামত দিচ্ছেন সেই তার বিপরীতে কবি আবার উত্তর করছেন এবং আবার কবি ভক্ত হয়তোবা অন্য কোনো একটি বিষয় নিয়ে কবির কাছে উপস্থাপন করছেন এভাবে এই কবিতাটি আগাতে থাকবে এবং বিষয় হিসেবে আমরা দেখতে পাব এখানে এসেছে দুটি ঋতুর কথা আমরা পাবো একটা হচ্ছে বসন্ত ঋতু আর একটি শীত ঋতু দুটা খুবই পাশাপাশি এবং একটির অনেকটা বিপরীত মতো আমাদের যে প্রকৃতি এই প্রকৃতির যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাবো যে বসন্ত ঋতু এবং শীত ঋতু এই দুইটা ঋতু অনেকটা বিপরীত ধর্মী বসন্ত যখন আসে চারিদিকে ফুল ফলে ভরে যায় সবুজ প্রকৃতি হয়ে যায় কিন্তু যখন শীত আসে মনে হচ্ছে চারপাশে রুক্ষ হয়ে যাচ্ছে মানুষের মনটা অনেকটা দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় চারপাশ রুক্ষ শুষ্ক হয়ে যায় আরেকটা আমরা দেখতে পাচ্ছি বিপরীত ধর্মী একটা দিক এবং এই বিপরীত ধর্মী দিকের ব্যাপারে কবিতার মধ্যে আছে এবং আরেকটা ব্যাপার দুটা মাসের কথা আছে একটি হচ্ছে ফাগুন মাস মানে ফাল্গুন মাস যেটা দিয়ে আসলে বসন্ত ঋতুর শুরু হয় আরেকটি হচ্ছে মাঘ মাস মাঘ মাস তোমরা কবিতার মধ্যে পাবে মাঘের সন্ন্যাসী এবং বসন্তের আগমন বার্তার কথা এই কবিতার মধ্যে আছে বসন্ত চলে আসিত চলে গেছে বসন্ত চলে আসছে এরকম একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাব এবং যদি বিষয়ের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাব মানব মনের সাথে প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক আছে তার উদ্ঘাটন আমরা দেখতে পাবো এই কবিতার মধ্যে শীতের সাথে শীত ঋতুর সাথে আমাদের যে মনের একটা মিল আছে এমনকি প্রত্যেকটা ঋতুর সাথেই মানুষের মনে বিশেষ করে আমাদের এই ভূমণ্ডলে এই এলাকায় আমরা দেখতে পাবো ঋতুর সাথে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন অনেকটা ওতপ্রতভাবে জড়িত যেমন বর্ষা যখন আসে বর্ষা রিমঝিম বর্ষা অনবরত চলছে সেই সময়টা আমাদের মনটা অনেকটা উদাসী হয়ে যায় অনেকটা নিশ্চুপ হয়ে যায় একটা আলাদা জগতে চলে যায় আবার বসন্ত আসলে আমাদের মনটা প্রফুল্ল হয়ে ওঠে শীত আসলে আবার আমাদের মনটা মনমরা হয়ে যায় এই ব্যাপারগুলো জড়িত আছে প্রকৃতির সাথে এটা তোমরা অনুভব করতে পারো তো এটার সাথে যে এই যে প্রকৃতির সাথে যে মানব মনের একটা নিবিড় সম্পর্ক এটাও একটা অন্যতম বিষয় হয়ে এসেছে এই কবিতার ভেতরে তো আমরা এখন একটু কবিতাটি লাইন বাই লাইন পঙ্ক্তির পরে পংক্তি মিলিয়ে একটু পড়ে তোমাদের কাছে ব্যাখ্যা করার একটু চেষ্টা করব তো দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তপবন্দনায় একটা প্রশ্ন করছেন কবি ভক্ত কবির কাছে যে ফাগুন ধরায় বসন্ত ধরায় মানে পৃথিবীতে তার আগমন ঘটেছে এই মুহূর্তে কবি তুমি নীরব হয়ে নিশ্চুপ হয়ে কেন বসে আছো তুমি কি কি এই বসন্তকে বরণ করে নিবে না এরকম একটা প্রশ্ন কবিকে কবি ভক্ত করছেন তার মানে প্রথম যে কথাটা বলছে এটা কে বলছে কবি ভক্ত কবিকে বলছে এরপরে কবি উত্তর করবে উত্তর করার আগে সে কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি চোখটা আলতো করে সে তুলে কবি ভক্তর দিকে হয়তো একটু তাকিয়ে সে বলছে উত্তর করছে দক্ষিণ দুয়ার গেছে খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল। আমরা সাধারণত দেখতে পাই যখন বসন্ত আসে আগমন বার্তা আমরা বুঝতে যে প্রকৃতিতে বসন্ত এসেছে বসন্ত ঋতুর আগমন ঘটেছে আমরা চারপাশে যে প্রকৃতি আছে তাকালেই গাছপালা আছে সেগুলোর দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বসন্ত চলে এসেছে কারণ বসন্ত আসলেই তখন ফুলে ফলে ভরে উঠবে গাছ বিশেষ করে ফুল ফুটতে শুরু করবে এখানে কবি বলছেন বসন্তের আগমন বার্তা হিসেবে কবি আমাদের সামনে উপস্থাপন করছেন যে বাতাবি নেবুর ফুল দেখো তোমাদেরকে আমি স্লাইডে বাতাবি নেবুর ফুলের ছবি দিয়েছি এবং সেই সাথে আমের মুকুল বসন্ত যখন চলে আসে তখন আমের মুকুল ফুটতে শুরু করে এবং এই যে এই এই বাতাবি নেবু আমের মুকুল এদের গন্ধ এদের গন্ধ বাতাসের সাথে মিশে আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ে নাকে এসে লাগবে এবং চারপাশ দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে বসন্ত চলে এসেছে কবি অনেকটা উদাসীন হয়ে বসে আছে তার কোনো প্রকৃতির দিকে কোনো খেয়াল নেই এর কারণ আছে এর কারণ কারণ একটা নির্দিষ্ট আছে কারণটা আস্তে আস্তে পরে গিয়ে আমরা বুঝতে আমি পারবো প্রথমে এখন বুঝতে পারছি যে কবি অনেকটা আনমোনা হয়ে বসে আছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে তো এই এই মুহূর্তে তো সে বলছে যে বসন্ত যে এসেছে সত্যি কি এসেছে বসন্ত আসার যে যে উপসঙ্গ অনুষঙ্গগুলো আছে সেগুলো কি ঘটছে কিনা প্রকৃতির সাথে তার মানে বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা আমের মুকুল ফুটেছে কিনা এবং দক্ষিণার সমীরে দক্ষিণের বাতাসের সাথে সেসব মিলিয়ে গন্ধটা মিলিয়ে আকুল করছে কিনা চারপাশ এরকম যদি ঘটে তাহলেই বুঝতে হবে যে কি বসন্ত এসেছে তখন এই যে উত্তর করলো কবি তখন আবার কবি ভক্ত একটু আশ্চর্য হয়েই কবি কে প্রশ্ন করছে কবি আবার বলছে এখনো দেখোনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি বলছে তুমি কেন এত মনমরা হয়ে এত উন্মনা হয়ে মানে অন্য মনস্ক হয়ে উন্মনা শব্দের অর্থ হচ্ছে অন্য মনস্ক হয়ে তুমি বসে আছো এবং কবি ভক্ত এটা মেনেই নিতে পারছে না যে বসন্ত এসে গেছে কিন্তু কবির মনের কোনো পরিবর্তন নেই কবি বুঝতেই পারেনি যে বসন্ত প্রকৃতিতে চলে এসেছে তো এটা নিয়ে কিছুটা একটা দুঃখবোধ কবি ভক্তের মধ্যে দেখতে পাচ্ছি এবং বলছে যে বসন্ত যেহেতু চলে এসেছে তুমি কেন এভাবে উন্মনা হয়ে বসে আছো এবং কোথায় তোমার নবপুষ্প সাজ তার মানে তুমি নিজেকে তোমার মনকে কেন এখনো নবপুষ্প সাজ মানে নতুন ফুল দিয়ে যেমন প্রকৃতি নিজেকে সাজিয়েছে একই রকম ভাবে তুমি কেন তোমাকে নতুন করে তোমার মনটাকে আনন্দ দিয়ে সাজাওনি। সেই সাজটা কবি ভক্তর কাছে অনুপস্থিত কারণ কবি আনমোনা হয়ে মন হয়ে বসে আছে এইবার কবি কি বলবেন কবি কবি ভক্তকে কি বলছেন আমরা একটু দেখি কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া সে আনমনা হয়ে সুদূরের পানে একটু দৃষ্টি দিয়ে সে এবার উত্তর করছে অলোখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান এই যে অলোখের পাথার বাহিয়া অলোক হচ্ছে দৃষ্টির অগচরে সুদূর সুদূরের পানে দৃষ্টির সীমার বাইরে মানে অনেক দূর থেকে আসছে বসন্ত আসছে বসন্ত এখানে তরি তরির সাথে তুলনা করা হয়েছে তরি তার এসেছে কি তার মানে বসন্তের তরি কি এসেছে এবং তার যে আগমনী গান সেটা কি বেজেছে এখন আগমনী গান বসন্ত আসলে কি কিভাবে আগমনী গান বাজবে তবলা বাজবে হারমোনিয়াম বাজবে নাকি একতারা বাজবে না ব্যাপারটি তা না আগমনী গান বলতে আসলে বোঝানো হচ্ছে যে প্রকৃতি তার নতুন সাজে সেজেছে কিনা ফুলগুলো বাগানে ফুটেছে কিনা গন্ধ দিয়ে চারপাশ আমোদিত হয়েছে কিনা এটাই আসলে আগমনী গান এই প্রশ্নটা আবার কবি করছেন যে সত্যি যদি বসন্ত এসে থাকে তাহলে কি তার এই যে আগমনী গান কি বেঁধেছে কিনা এরপরে বলছে দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান তো তুমি আমাকে বলছো কবি ভক্তকে এবার কবি বলছে তুমি আমাকে বলছো যে আমার পুষ্প সাজ নেই নবস পুষ্প সাজ নেই আমি বসন্তকে বরণ করে নিচ্ছি না কিন্তু বসন্ত কি আমাকে কি ওইভাবে ডাক দিয়েছে আমাকে স্মরণ করেছে তার যে বৈচিত্র তার যে সৌন্দর্য দিয়ে আমাকে কি আকর্ষণ করেছে আমি খোঁজ রাখিনি তিনি বলছেন কি শুনি নাই সে যদি আহ্বান করেও থাকে আমার কানে সে পৌঁছায়নি রাখিনি সন্ধান সেই সন্ধান সেই খোঁজ আমি রাখিনি কেন রাখেননি কবি কারণ কবি একটু আনমনা হয়ে অন্যমনস্ক হয়ে নিজের দুঃখে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি বসে আছেন এরপরে আবার কবি ভক্ত বলছেন কহিলাম কবি রচিয়া লহনা বসন্ত তব শুনি মিনতি। এবার একটু মিনতি করে একটু মনটাকে হালকা করে একটু অনুযোগের অনুযোগ বলা যাবে না একটু মিনতি করে অনুরোধ করে কবিকে বলছেন এবার কিছুটা কবিভক্ত কবির মনের অবস্থা কিছুটা আজ করতে পেরেছেন যার কারণেই সেবার একটু মিনতি করছে যে ওগো কবি একটু দেখো যে ওগো কবির পরে একটু বিস্ময়সূচক চিহ্ন আছে এখানে একটু আবেগ জড়িয়ে আছে ওগো কবি রচিয়া লাওনা আযোগিতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি আসলে কবিভক্ত চাচ্ছেন এই যে যে প্রকৃতিতে বসন্ত এসেছে এই বসন্তর গান এই বসন্তের কবিতা বসন্তকে নিয়ে বন্দনা করে কবি কবিতা লিখবেন এবং সেই কবিতা শুনে কবি হৃদয়ে জুড়িয়ে যাবে এটি তো আসলে একজন ভক্তের প্রার্থনা হওয়া উচিত ভক্ত আসলে তার তার যে কবি কিংবা তার যে আরাধ্য ব্যক্তি তার কাছ থেকে কি চায় সৃষ্টি চায় এবং যেহেতু কবি কবিতা লেখে এবং কবিতা পড়েই তো তার ভক্ত তৈরি হয়েছে তাই নয় কি তো যখন কবিতা আসবে না বিভিন্ন সময়ে বসন্তের সময়ে কিংবা শীতের সময়ে কিংবা অন্যান্য সময়ে দুঃখের সময়ে জাতীয় জীবনে নানা দুর্যোগের সময় যদি কবি কলম না ধরে কবিতা না লেখে তাহলে কিন্তু ভক্তের যে আগ্রহর জায়গা কিংবা তার যে প্রত্যাশার জায়গা সেই প্রত্যাশার জায়গায় একটি ভাটা পড়ে যায় যার কারণে ভক্ত মনে কিছুটা ব্যথিত হতেই পারে সেরকমভাবে দেখতে পাচ্ছি এইখানেও কবি যদি কবিতা না লেখে সেই ক্ষেত্রে সুফিয়া কামালের কবি আমাদের কবি সুফিয়া কামালের যে ভক্ত এখানে যাকে দেখতে পাচ্ছি এই ভক্তকে কিন্তু একজন ভক্ত হিসেবে আবার শুধুমাত্র নিলে একটু বুঝতে একটু ব্যাঘাত ঘটতে পারে এটা আসলে সামগ্রিক ভক্ত কুলেরই অনেকটা প্রত্যাশা কবির কাছে সমগ্র ভক্তই চায় যে তার কবি কিংবা তার পছন্দের নায়ক ভালো ভালো সিনেমা করুক কিংবা পছন্দের শিল্পী ভালো ভালো গান করুক পছন্দের চিত্রশিল্পী ভালো ভালো পেন্টিং তৈরি করুক এরকমই তো আসলে চায় ভক্ত একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানেও কবি ভক্তও দেখা যাচ্ছে যে তার প্রত্যাশা করছে কবির কাছে একটু মিনতি করেই বলছে যে এ মোর মিনতি এটা আমি তোমার কাছে আমার মিনতি তুমি বসন্তকে আজ তোমার বন্দনা গান দিয়ে বরণ করে নাও ব্যাপারটি নিশ্চয়ই তোমাদের কাছে অনেকটা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এরপরে এরপরে আবার কবি উত্তর করছেন কহিল সে মৃদু সুরে কবি কিন্তু সবসময় কথা বলছেন একটু নিম্ন স্বরে কথা বলছেন একটু চুপচাপ ভাবে কথা বলছেন এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে তার মন যেহেতু তিনি তার মনে দুঃখ বিরাজ করছে সে তার কারণে তার কথাটাও একটু হবে দুঃখ ভারাক্রান্ত মতোই তার কথা হবে এবার কবি কি বলছে দেখো তার ভক্তকে কবি এবার বলছেন নাই হলো না হোক এবারে আমার এ গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া রহেনি সে সে ভুলে নিত এসেছে তা ফাগুনের সরিয়া এই কবি ভক্ত কবিতে কবিকে অনুরোধ করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবি বলছে না এইবারের মতো থাক প্রতিবারই তো বসন্ত আসে প্রত্যেক বছরই বসন্ত আসে এইবার থাক এইবার তাকে আমি বন্দনা করতে পারবো না কিংবা আমার বন্দনা খুব একটা তার কাছে গুরুত্বপূর্ণ নয় তিনি অনেকটাই তার যে মনের অবস্থা এটাকে কাটিয়ে উঠতে পারছেন না তার যে দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে তার মন এই অবস্থা থেকে কবি নিজেকে বের করে আনতে পারছে না যখন বলছে যে তোমার গানে তুমি বন্দনা করে নাও এইবার তোমাকে আমি মিনতি করি কবিভক্ত বলছেন বলছে না এবার থাক নাই হলো এবার এবার বন্দনা নাই হলো না হোক এবারে এবারে ওইভাবে প্রয়োজন নাই আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া বসন্তকে বরণ করে আনার জন্য আমার যে গান কবির গান বলতে আসলে কবিতা রচনা হ্যাঁ কবিতা আসলে গান গাইবেন না তিনি আসলে কবিতা রচনা করেই বসন্তকে বরণ করে নিয়ে আসবেন বলছে এইবারের মতো থাক এইবার প্রয়োজন নেই আবার বলছেন কিছুটা দেখো একটু অভিমান করে আবার বলছেন বসন্তের প্রতি কিছুটা অভিমান করে আবার বলছেন রহেনি সে তো ভুলে সে ভুলে তো এসেছে তা ফাগুনে সরিয়া আমি যে বন্দনা করে আনছি না সে তো এই বসে নাই প্রকৃতির নিয়মেই বসন্ত ঠিকই চলে এসেছে ফাগুনকে ফাল্গুনকে স্মরণ করে ফাল্গুন মাসকে স্মরণ করে সে কিন্তু ঠিকই প্রকৃতিতে চলে এসেছে আমার বন্দনার জন্যে তো আর বসন্ত বসে নেই তার মানে আমার বন্দনা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় এটি কবি কবির ভক্তকে বলছেন এইবার আবার কবি ভক্ত আবার কবিকে বলছেন কহিলাম ও কবি অভিমান করেছ তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কবি ভক্ত এবার কি বলছেন ও কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই মানে মানে এইবার কবির কবিতা লেখার যে গুরুত্ব এই জিনিসটা কবিভক্ত কবিকে স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রকৃতিতে বসন্ত আসবেই কোনো কবি যদি কবিতা না লেখে কেউ যদি তাকে বরণ করে নাও নেয় তারপরেও আমরা দেখতে পাব যে প্রকৃতিতে বসন্ত আসবেই প্রকৃতির নিয়ম অনুসারে শীতের পরে বসন্ত আসবেই এটা একটা প্রকৃতির লিখিত নিয়ম কিন্তু একজন কবি তারপরেও একজন কবি বসন্তকে নিয়ে কবিতা লিখবে একজন শিল্পী বসন্তকে নিয়ে গান রচনা করবে বসন্তকে নিয়ে বিভিন্ন সাহিত্য হবে তাকে নিয়ে অনুষ্ঠান হবে বসন্ত বরণ হবে এগুলোর কি গুরুত্ব সেই গুরুত্বটাকেই আসলে কবিভক্ত এবার কবির কাছে কিছুটা তুলে ধরছেন সেইটা সে কি বলছে কবিভক্ত কি বলছে যে যদিও এসেছে বলছে যে ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তুমি এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই এবার কবি কবিকে কবিভক্ত বলছে যে তুমি তাহলে এর জন্য কি তুমি আসলে অনেকটা অভিমান করেছ তোমাকে আগমনী বার্তার ডাক তোমাকে পাঠায়নি তোমার জন্য অপেক্ষা করে থাকিনি তোমার বন্দনা গানের জন্যে বসন্ত এই জন্যে কি তুমি অভিমান করেছ অভিমান করে কি তুমি কবিতার রচনা থেকে বিরতর আছো চুপচাপ আনমোনা বসে আছো কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বসন্ত এসেছে তারপরেও এই তুমি তাকে বৃথা করে দিলে কারণ এর এটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি করে কবি বসন্তকে বৃথা করে দিল এখন যদি আমরা এটাকে পূজা এবং পূজার অর্ঘ সাথে তুলনা করি প্রতিমার সাথে অনেকটা তুলনা করি পূজাতে আমরা কি দেখি প্রতিমাকে পূজার অর্ঘ নিবেদন করা হয় ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় এখন প্রতিমা আছে কিন্তু তাকে যদি ধরো প্রতিমা পূজার একটা নির্দিষ্ট সময় চলে এসেছে প্রতিমা তৈরি হয়েছে কিন্তু তাকে বরণ করে নেওয়া হচ্ছে না তাকে শ্রদ্ধা নিবেদন কিংবা তাকে অর্ঘ্য নিবেদন করা হচ্ছে না তাহলে আসলে কি প্রতিমার যে সত্যিকারের যে মাহত্ব কিংবা তার যে যে মূল্য সেই মূল্য কি আসলে থাকে সেই মূল্যটা তা আসলে থাকে না সমাজে প্রকৃতিতে যদি বসন্ত বন্দনা না হয় কেউ যদি বসন্তের কথা মুখে নিয়ে না নিয়ে আসে বসন্তের প্রশংসা না করে বসন্তের সাথে নিজের মনকে না রাঙায় তাহলে কি বসন্ত ঋতু তার সত্যিকারের মূল্যায়নটা পাবে সত্যিকার অর্থে সত্যিকারের মূল্যায়ন বসন্ত পাবে না যার কারণেই কবি যখন বন্দনা করছে না বসন্তকে বরণ করে নিচ্ছে না তার কবিতার দ্বারা অনেকটা বসন্ত ঋতুর এখানে অনেকটা অপমানই হয়ে গেছে সেই জিনিসটাই কবি ভক্ত কবিকে বোঝাচ্ছেন যে তুমি যদিও বসন্ত এসেছে তুমি যেহেতু কবিতা রচনা করলে না তাকে বরণ করে নিলে না তার মানে অনেকটা তুমি এই বসন্ত ঋতুকেই বৃথাই করে দিলে এই কথাই কবি ভক্ত কবিকে বোঝানোর চেষ্টা করছেন এইবার কবি কি বলছে কবি এইবার কহিল সে পরম হেলায় এরপরেও কবির কিন্তু খুব একটা মনের পরিবর্তন হয়নি তার মনের যে অবস্থা ছিল তার যে দুঃখ ভারাক্রান্ত মন ছিল মনমরা অবস্থায় তিনি ছিলেন অন্যমনস্ক অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই তিনি আছেন খুব একটা যুক্তি পরামর্শ খুব একটা তার কানে লাগছে না কারণ তার হৃদয় এতই বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে কোনো কথাই তার কানে লাগছে না এমনকি বসন্ত চলে এসেছে চারপাশে ফুলে ফলে ভরে গিয়েছে কোনো কিছু চোখ মেলে দেখার মতো সময় কিংবা সেই মনের আগ্রহটা কবির মাঝে নেই এবার সে পরম হেলায় হেলা করে এবার দেখতে পাচ্ছি কবি কি বলছেন কবি বলছেন বৃথা কেন ফাগুন বেলায় ফুটেনি কি ফুল কি ফুটেনি শাখে পুষ্পারতী লভেনেকি ঋতুর রাজন বলছি তুমি কেন বৃথা বলছো তুমি কেন বলছো যে বসন্ত বৃথা হয়ে গেছে আমি কবিতা লিখিনি কিন্তু আমি বন্দনা করে নেইনি নি জন্যে বসন্ত বৃথা হয়ে গেছে আমার একার জন্যে কি করে বসন্ত বৃথা হয়ে যায় বলছে কেন বৃথা কেন ফুটেনি কি ফুল কি ফুটেনি শাখে গাছের শাখে কি ফুল ফুটেনি অবশ্যই ফুল ফুটেছে সেই ফুল গন্ধ বিলাচ্ছে পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন ঋতুর রাজন আসলে ঋতুরাজ বসন্তকে বলা হয় ঋতুরাজ ঋতুর রাজন মানে ঋতুর রাজা বলা হয় কাকে বসন্ত ঋতুকে তার বৈশিষ্ট্যর কারণেই তাকে বলা হয় এবং এই ঋতুর রাজন কি পুষ্পারতি লভেনি মানে লাভ করেনি পুষ্পারতি মানে পুষ্পের আরতি তার মানে আমরা কি প্রতিমাকে যেভাবে ফুল দিয়ে বরণ করে নিই একই রকমভাবে বসন্ত ঋতুকেও দেখতে পাচ্ছি চারপাশ গাছপালা ফুল এরা ফুল ফুটিয়ে চারপাশকে আমোদিত করে গন্ধে আমোদিত করে চারপাশ রাঙিয়ে বিভিন্ন রঙে রাঙিয়ে বসন্তকে বরণ করে নেয় কবি প্রশ্ন করছেন যে এই পুষ্পারতি এই পুষ্পারতি কি বসন্ত ঋতু লাভ করেনি অবশ্যই লাভ করেছে তাহলে কেন বসন্ত ঋতু তুমি বলছো যে বসন্ত ঋতুকে আমি বৃথা করে দিয়েছি বসন্ত ঋতুর তো বৃদ্ধা করে দেওয়ার কোনো শক্তি সামর্থ্য আমার নেই বসন্ত সে নিজের মহিমাই এবং ঠিকই বরণ করে নিয়েছে আবার বলছে যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই বিরোচন এই যে মাধবী কুড়ি মাধবী লতা কিংবা তার ফুল এই মাধবী কুড়ি বলতে আসলে মাধবী ফুলের কুড়িকে বোঝানো হচ্ছে তার মানে বসন্ত ঋতু আসলে এরকমভাবে বিভিন্ন ফুল বিশেষ করে এর আগে আমরা দেখলাম আমের মুকুলের কথা তোমরা দেখেছো এখন তোমরা দেখতে পাচ্ছ মাধবী কুড়ি এই মাধবী কুড়ি ফুটেছে শাঁখে শাঁখে ফুটেছে অন্যান্য ফুল ফুটেছে তো সেই ফুল কি তার যে পুষ্পারতি পুষ্পের আরতি এই আরতি কি ঋতুরাজ বসন্ত লাভ করেনি আর যদি লাভ করে থাকে তাহলে তুমি কেন বলছো যে যে বসন্ত ঋতু বৃথা হয়ে গেছে তার মানে বসন্ত ঋতু বৃথা হয়ে যায়নি ঠিকই তার শক্তি সামর্থ্য নিয়ে সে প্রকৃতির মাঝে হাজির হয়েছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি তার মানে মাধবী কুড়ির বুকে কি গন্ধ প্রকাশ পায়নি গন্ধ দিয়ে কি চারপাশ যায়নি আমদিত হয়ে যায়নি যদি গিয়ে থাকে তার মানে বসন্ত ঠিকই তার জায়গায় আছে করে নাই অর্ঘ বিরোচন এই যে অর্ঘ পূজার অর্ঘ নিবেদন বিরচন বলতে আসলে নিবেদন করছে প্রকৃতি চারপাশে ফুলে সেজে বসন্তকে নিবেদন করছে আগমনী গান শোনাচ্ছে এটাকে বলা হচ্ছে অর্ঘ বিরোচন তো এটা যেহেতু ঘটেছে প্রকৃতিতে তার মানে অবশ্যই বসন্তকে প্রকৃতি তার মতো করে বরণ করে নিয়েছে কিন্তু কবি ভক্ত কেন তারপরেও বলছেন যুক্তিতে তো আসলে কবি ভক্ত কবির সাথে পারার কথা নয় তবে একটা ব্যাপার আবার খেয়াল রাখা দরকার যদিওবা বা এখানে কবিভক্তের কথা বলা হচ্ছে কিন্তু এই কবিভক্তের কথাগুলোও তো কবিরই মনের কথা কিংবা এই প্রশ্নগুলোও তো কবি আসলে করছেন কারণ এই এই কবিতার এই অংশটুকু তো আর কবিভক্ত সে লিখে দিয়ে যায়নি এই অংশটুকু কবি নিজেই লিখেছেন কিন্তু তিনি এমনভাবে এই কবিতাটি উপস্থাপন করেছেন যে এই অংশটা তার ভক্ত তাকে উপস্থাপন করছে এবং তার উত্তরে তিনি কথা বলছেন কিন্তু সম্পূর্ণ কবিতাটি আমরা জানি যে এটি কবি নিজে পুরোটাই লিখেছেন তো যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন দুজনকে পাল্লা দিচ্ছে কিন্তু কবির কাছে তো আসলে কবি ভক্ত পারার কথা না তারপরেও কবি ভক্তের একটা কষ্ট একটা বেদনা একটা দুঃখ বোধ কিন্তু আছে যে কবি কেন কবিতা লিখবে না বসন্ত আসবে বসন্তকে বন্দনা করে কবি কবিতা লিখবে নিজের মনকে রাঙাবে নিজের মনের সাথে বসন্ত ঋতুকে মেলাবে তার মানে কি মনটা আনন্দিত হয়ে উঠবে কিন্তু দেখা যাচ্ছে যে বসন্তের চাইতে শীত ঋতুর প্রতি কবির একটা কেমন আগ্রহ কিংবা শীতের প্রতি সে আগ্রহ দেখাচ্ছে শীতের সাথে নিজের মনকে সে মেলাচ্ছে তার মানে শীতের সাথে যদি মেলাচ্ছে বলি কীভাবে তার মন খারাপ শীত আসলে যেমন প্রকৃতি নিশ্চুপ হয়ে যায় গাছের পাতা ঝরে যায় চারিদিকে কুয়াশাচ্ছন্ন মাঠ ঘাট দেখা যায় যে অনেকটা রুক্ষ শুষ্ক হয়ে যায় সেরকমভাবে অনেকটা মনমোড়া হয়ে আছে কবিরও মনটা অনেকটা মনমোড়া হয়ে আছে এইভাবে তো কবির মনে মনেভাবে মনমরা হয়েছে তার মানে কি বোঝা যাচ্ছে যে শীত ঋতুর তার একটা অনেকটা আগ্রহ এবং গুরুত্বের ব্যাপারটা যদি বিচার করি তাহলে দেখব বসন্তের চাইতে শীত তিনি প্রাধান্য দিচ্ছেন এটা আমরা একটু পরে বুঝতে যে তিনি যে শীতকে প্রাধান্য দিচ্ছে দেখো পরে একটু আমরা যাই এটা হচ্ছে শেষ অংশ এই কবিতার শেষ অংশ দেখো একটি ছবি দেওয়া আছে শীতের সময় কুয়াশা এবং চারিদিকে বিন্দু বিন্দু শিশুর কিন্তু কুয়াশার অনেকটা চাদরের মতো মনে হচ্ছে কুয়াশাটা পড়ে আছে এবং একটা মানুষকেও তোমরা দেখতে পাচ্ছো সে একদম একা কি দাঁড়িয়ে আছে তো আমরা কবিতাটি একটু পড়ি এইবার কবিতা আবার কবি ভক্ত কবির যুক্তিকে আবার পাল্টা যুক্তি দিয়ে কিছুটা কবিকে তার মনটাকে পরিবর্তন করার চেষ্টা করছে কবি ভক্ত এবার কি বলছে হোক তবু বসন্তের প্রতি কেন তব এই তীব্র বিমুখতা তোমার এই যে তীব্র বিমুখতা তার মানে কি বসন্তকে তুমি পছন্দ করছো না বসন্তর দিকে তুমি থেকে তুমি মুখ ফিরিয়ে আছো তুমি শীতের দিকে এখনো মুখ ফিরিয়ে আছো যদিও বা এখন পর্যন্ত কবিভক্ত জানে না যে কেন তার যে শীতের দিকে কবি মুখ ফিরিয়ে আছেন কিংবা শীতের দিকেই তার যে আগ্রহ এই ব্যাপারটি এখন পর্যন্ত কবিভক্ত জানে না এই জানার জন্যই তার যে তীব্র আকাঙ্ক্ষা সে বলছে তবু বসন্তের প্রতি তব তো এই তব তীব্র বিমুখতা কেন এই তব তীব্র বিমুখতা তার মানে কি কারণ হতে পারে যার কারণে এরকম সুন্দর বসন্ত বসন্ত আসলে মানুষের মনই পরিবর্তন হয়ে যায় সবার মনে আনন্দ বিরাজ করে এরকম পরিবেশেও কেন তুমি এবং বিমুখ হয়ে উন্মনা হয়ে অন্য মনস্ক হয়ে চুপচাপ নীরবে বসে আছো এর কারণ কি এই কারণটা জানতে চাচ্ছে কবির কাছে কবি ভক্ত আবার কবি ভক্ত বলছে কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন তুমি দা কেন কবি দাও তুমি ব্যথা তার মানে এই যে তুমি ঋতুরাজ ঋতুরাজ বলতে আমি তোমাদেরকে কি বলেছি ঋতুরাজকে ঋতুরাজ হতে বসন্ত ঋতু এই উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা এই ঋতুরাজ বসন্তকে তুমি বিনা দোষে তুমি কেন ব্যথা দিচ্ছ ব্যথাটা কিভাবে দিচ্ছে যে সে আসছে কেউ একজন আমাদের বাড়িতে ধরো আসছে কিন্তু আমি তাকে যদি সাদরে আমন্ত্রণ জানিয়ে না নিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে হাসি মুখে তাকে তো আমার বরণ করে নেওয়া দরকার এখন কেউ একজন আমার বাড়িতে এসেছে আমি মন মরা হয়ে বসে আছি তাকে ওইরকম ভাবে আমন্ত্রণ জানাচ্ছি না তাহলে অবশ্যই তার মনটা ব্যথায় ভরে যাবে একই রকম যখন প্রকৃতিতে বসন্ত আসছে কিন্তু কবি সেই বসন্ত ঋতুকে তার মতো করে বরণ করে নিচ্ছে না এটা তো অনেকটা তো বসন্ত ঋতুকেই ঋতুরাজকেই ব্যথা দেওয়ার মতো হয়ে যাচ্ছে সেই কথাই কবি ভক্ত কবিকে বলছেন তুমি কেন ঋতুরাজের মনে ব্যথা দিচ্ছ এইবার কবি অনেকটা অনেকটা কনক্লুশন তার মানে উপসংগার টানবেন মূল ব্যাপারটা কোথায় এইখানে এসে আমরা এই কবিতার মূল যে অন্তর্নিহিত যে ব্যাপার এই ব্যাপারটির সম্পর্কে পরিচিত হব এইবার অনেকটা কবি ভক্তের কাছে এসে বলছে কহিল সে কাছে সরিয়ে আসি অনেকটা কবিভক্তকে কাছে সরে এসে অনেকটা কাছাকাছি অবস্থান করে শুধুমাত্র শারীরিকভাবে না অনেকটা মানসিক ভাবে সে কবি কাছে এসে মূল ব্যাপারটা সে এবার কবিভক্তকে করছে এবার সে বলছে কবি বলছেন কুহেলি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে দিগন্ত গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তাহলে এবার কি কবি কি বললেন কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী কুয়েলি হচ্ছে কুয়াশা উত্তরই হচ্ছে চাদর বা উত্তরীয় মানে কুয়াশার আমরা অনেক সময় তো বলি যে কুয়াশার চাদরে প্রকৃতি ঢেকে গেছে তার মানে আসলে কি চাদরের মতো করে কুয়াশা হয় হয় না এটা অনেকটা উপমার মতো আমরা ব্যবহার করি যে কুয়াশাটা এতই মানে ঘন কুয়াশায় যখন প্রকৃতি ঢেকে যায় তখন এটাকে আমরা বলি যে কুয়াশার চাদরের প্রকৃতি ঢেকে গেছে তার মানে কুহেলি উত্তরে তাহলে আমরা কি পেলাম কুহেলি হচ্ছে কুয়াশা উত্তরী হচ্ছে চাদর কুহেলি উত্তরী তলে তার মানে কুয়াশার চাদরের তলে কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী মাঘের সন্ন্যাসী তার মানে মাঘ মাস মাঘ মাস এখানে এই লাইনটা একটু ভালো করে ব্যাখ্যা করা একটু প্রয়োজন আছে খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং খুবই চমৎকার একটি উপমা কবি এখানে ব্যবহার করেছেন মাঘের সন্ন্যাসী বলছেন আসলে শীত ঋতুকে কবি মাঘের সন্ন্যাসী বলছেন শীত ঋতুকে মাঘ মাস অবশ্যই এটার সাথে তোমরা বুঝতে পারছো যে শীতের সাথে এটার সম্পর্ক আছে এবং এই মাঘ মাসে যখন শীত ঋতুটা যখন আসে শীত ঋতুর সময় শীতের সময়ে অনেকটা সন্ন্যাসীর মতো যখন বসন্তটা চলে আসছে বসন্ত ঋতু যখন চলে আসছে তখন কি একই সাথে শীত এবং বসন্ত একই সাথে অবস্থান করা সম্ভব সম্ভব না তাহলে একজন চলে যাবে আরেকজন আসবে তার মানে যখন বসন্ত আসছে অটোমেটিক তোমরা দেখো প্রকৃতির নিয়মেই তোমরা দেখো শীত ঋতু চলে যাচ্ছে কিন্তু যখন সে যাচ্ছে তখন সেই যে বসন্তের ফুল গন্ধ এগুলোর কিছুই সে সাথে করে নিয়ে যেতে পারছে না সে কিন্তু একা রিক্ত হস্তে চলে যেতে হচ্ছে সন্ন্যাসী যেমনটি করে যায় সন্ন্যাসীরা কি করে বাড়ি থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন কিছুকে ছেড়ে সে কোনো একটি পথে চলে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সে কিচ্ছুতা সাধন করে ভিক্ষাবৃত্তি করে কোনো রকম করে জীবনটা সে কাটায় তার মানে কি সুখ স্বাচ্ছন্দ্য পরিবেশ পরিজন সব ছেড়ে সে চলে গেল যেভাবে একই রকমভাবে বসন্তকে ছেড়ে শীত চলে যাচ্ছে বসন্তের আগমনের সাথে সাথে শীত রিক্ত হস্তে চলে যাচ্ছে কোন দিকে চলে যাচ্ছে পুষ্প শূন্য দিগন্তের দিকে যে দিগন্তের দিকে সে যাচ্ছে যেদিকে সে যাচ্ছে সেদিকে পুষ্প শূন্য পথ ঘাট পরিবেশ সব রুক্ষ সেখানে ফুল নাই তার মানে কি তার একটা তার ভিতরে একটা দুঃখবোধ আছে এইটার সাথে কবির ব্যক্তি জীবনের লেখক পরিচিতি কবি পরিচিতি পাঠ করার সময় আলোচনা করার সময় তোমাদের বলেছি তার প্রথম স্বামী পরবর্তীতে প্রথম স্বামীর মৃত্যুর পরে সুতিয়া কামাল আবার আরেকটা বিয়ে করেছিলেন কিন্তু প্রথম স্বামীর একটা অবস্থান তার মনের মধ্যে থেকে গেছে এবং কবিতাটি প্রকাশিত হয়েছে সালে সালে তার প্রথম স্বামী সৈয়দ হোসেন মৃত্যুবরণ এই শোকটাকে তিনি সামাল দিতে অনেকটা সময় লেগেছে এবং আরও পরবর্তীতে গিয়ে তিনি বিয়ে করেছেন তো এই যে তার স্বামী যে চলে গেল অনেকটা কুয়াশার চাদর মানুষকে যদি আমরা মানুষের মৃত্যুকে যদি আমরা তুলনা করি সব কিছু ছেড়ে সে চলে যাচ্ছে পরপারে চলে যাচ্ছে তখন তো সাথে করে সে কিছুই নিয়ে যেতে পারে না অনেকটা সন্ন্যাসীর সাথে তুলনা যেতে পারে এবং কুয়াশার চাদর তো আমরা জানি সাদা এখানে একদম সাদা কাপড়ে চলে যাচ্ছে রিক্ত হস্তে কোনো কিছু সাথে করে নিয়ে যাচ্ছে না এই যে তার স্বামী চলে গেল প্রিয়জন চলে গেল এই যে প্রিয়জন বিয়োগের যে ব্যথা এই ব্যথায় আসলে এই কবিতার মূল বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি এই কারণেই কবি মন এতক্ষণ ধরে দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে যার কারণে কবি ভক্তের বারবার প্রশ্নের বিপরীতও আমরা দেখতে পাচ্ছি কবি দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই তার উত্তর দিচ্ছে এবং বসন্তের আগমন তাকে খুব একটা আনন্দ দিচ্ছে না কারণ আমাদের মন যদি দুঃখ ভারাক্রান্ত থাকে আমাদের মন যদি দুঃখী হয় কোন একটা ব্যথা যদি আমাদের হৃদয়ের মধ্যে বাসা বেঁধে থাকে তাহলে যতই সুখের অনুষঙ্গ আসুক না কেন যত বড়ই আনন্দের বিষয় আসুক না কেন সেই আনন্দটাকে কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে নিতে পারি না কারণ আমাদের হৃদয়ের দুঃখটাকেই তখন বড় মনে হয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি বসন্তের চাইতে শীত ঋতুই কবির কাছে প্রধান হয়ে উঠেছে আগ্রহের বিষয় হয়ে উঠেছে কারণ এই শীতের সাথে কবির প্রিয়জন বিয়োগের ব্যাপারটি জড়িয়ে আছে এবং এটা বলা হয়ে থাকে যে ওই তার যে স্বামী সেও মারা গিয়েছিল এই শীতের সময়টাই মারা গিয়েছিল এরকমটাও শোনা যায় তো তার মানে কি যে রিক্ত হস্তে চলে গেল রিক্ত হস্তের পরে দেখো আবার এই দুইটা জায়গায় কবিতার দুইটা জায়গায় আমরা দেখতে পাই যে একবার কবি ভক্ত একটা কথা বলছেন তারপর একটা এই বিস্ময়সূচক চিহ্ন আবার রিক্ত হস্তে বলার পরে কবি বিস্ময়সূচক চিহ্ন এখানে ব্যবহার করেছেন তার মানে এখানে কিন্তু তার হৃদয়ের একটা গভীরতা আবেগ এখানে প্রকাশ পেয়েছে রিক্ত হস্তে তাহার এই পরে ভুলিতে পারি না কোনো মতে তার মানে ভুলতে পারছেন না এই যে প্রিয়জনের বিয়োগ এই বিয়োগ ব্যথা তার হৃদয়ে যে গভীর দাগ কেটে আছে এই জিনিসটাকে কবি ভুলতে পারছেন না কোনো মতে যার কারণেই বসন্ত চলে আসলেও সেই বসন্তকে বরণ করে নেওয়া কবির মন সায় দিচ্ছে না এটি হচ্ছে আসলে এই কবিতার মূল বেশায় এখন কবিতাটি পাঠ করে আমার মনে হয় তোমরা মূল ব্যাপারটি অনেকটাই অনুধাবন করতে পেরেছ আমি প্রত্যেকটা লাইনই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তার মানে এখানে এখন দেখো একটু যদি আমি সাবারি করার চেষ্টা করি সংক্ষেপ করার চেষ্টা করি তাহলে বুঝবে এখানে কবির মূল ব্যাপারটি হচ্ছে তার প্রিয়জন তার স্বামী প্রথম স্বামী নেহাল হাস হোসেনের মৃত্যুর পরে যে তার দুঃখ ভারাক্রান্ত হৃদয় সেই হৃদয়ের জন্যেই তার মনটা দুঃখ ভারাক্রান্ত যার কারণে বসন্ত আসলেও কিংবা সুখের সময় আসলেও দেখা যাচ্ছে সেই সুখকে সে সেই বসন্তকে সে বরণ করে নিতে পারছে না এবং কবি এবং কবি ভক্তের মধ্যে এই কবিতার একটা অনেকটা আলাপন একটা সংলাপের ভেতর দিয়ে এগিয়ে চলেছে মাঘ এবং ফাল্গুন সেই সাথে শীত এবং বসন্ত দুইটা ঋতু এখানে অবস্থান আছে মাঘের সন্ন্যাসী বলা হচ্ছে শীত ঋতুকে এবং ঋতুরাজ বলা হচ্ছে বসন্তকে এখানে কয়েকটা ফুলের নাম আছে মাধবীলতা আছে এরপরে লেবুর ফুলের কথা এখানে আছে আমের মুকুলের কথা আছে মোটামুটি এগুলি হচ্ছে মূল এরপরে তোমাদেরকে আমি একটু আজকে যে পাঠটা আলোচনা করলাম লেখক পরিচিতি কবি পরিচিতি এবং সেই সাথে কবিতাটি আলোচনা করলাম সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি এখানে রেখেছি দেখো তোমরা এখানে প্রত্যেকটা আমার বিশ্বাস তোমরা এটা পারবে ক্লাস করার পরে তোমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর করতে পারবে সুফিয়া কামালের প্রথম কত সালে মারা যান একটু আগেই তোমাদেরকে আমি বলেছি সমীর শব্দের অর্থ কি সমীর বা শব্দের অর্থ কি মাঘের সন্ন্যাসী কে কাকে বলা হচ্ছে মাঘের সন্ন্যাসী একটু আগেই তোমাদেরকে আলোচনা করেছি অলক শব্দের অর্থ কি অলোক শব্দটি আসলে অলক্ষ থেকে এবং তোমরা এটা বইতেই পেয়ে যাবে এবং দৃষ্টিসীমার বাইরের কথা বলা হচ্ছে মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন একজাক্ট এটার উত্তর করতে হবে একদম অনুরূপ ভাবে তোমাদের উত্তর করতে হবে যে মাঘের সন্ন্যাসী চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে কুহেলি শব্দের অর্থ কি কুহেলি শব্দের অর্থ কুয়াশা কুহেলি উত্তরে তার মানে কি কুহেলি কুয়াশার চাদর এটা তোমরা বুঝে গেছে এতক্ষণে তার এই পরে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল মহম্মাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল আর একটু পেসিফিক যদি বলতে চাও তাহলে কি বলতে হবে মাসিক মহম্মাদি পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপরে কিছু অনুধাবন প্রশ্ন দিয়েছি দেখো কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে কবি কি বুঝিয়েছেন এটা তোমরা সহজেই পারবে এখন আমার ধারণা তোমরা পারবে পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বুঝিয়েছেন কোন দিকে চলে যাচ্ছে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাচ্ছেন বসন্তকে পেছনে ফেলে শীত ঋতু যে চলে যাচ্ছে সেটাকেই উদধাবন করেছেন এবং এটার সাথে যে তার প্রিয়জন বিয়োগের ব্যাপারটি জড়িয়ে আছে এটা তোমাদেরকে নিয়ে আসতে হবে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালনের কারণ কি প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু মোটামুটি দেখো মূল জায়গা একই জায়গায় তোমাদের যেতে হচ্ছে যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায় বলতে বোঝানো হয়েছে কি বলেছে এই কথাটি কে বলেছে এই কথাটি বলেছে কবি ভক্ত তার মানে এখানে কিন্তু আবার কবির যে তার যে প্রিয়জন বিয়োগের ব্যথা এই কথাটা কিন্তু আবার এখানে নিয়ে আসলে চলবে না এখানে কবি ভক্ত বোঝাতে চেয়েছেন যে বসন্ত আসছে কিন্তু তাকে ঠিকঠাক মতো বরণ করে না নেওয়ার জন্য অনেকটা তার মূল্যহীন হয়ে যাচ্ছে অনেকটা বৃথা হয়ে যাচ্ছে এই কথাটি বোঝানোর চেষ্টা করেছে কবি ভক্ত মূলত কবিকে যে তুমি আসলে বসন্তকে বরণ করে নিয়ে ঠিক মতো হাসি আনন্দ দিয়ে কবিতা রচনার ভেতর দিয়ে বরণ করে না নিয়ে তুমি আসলে বসন্তকে বৃথাই করে দিচ্ছ এবং তার জন্য কিছুটা দুঃখবোধ আর কবি এই যে বসন্তের দুঃখবোধের চাইতে কবিবোধের কবি ভক্তের দুঃখের জায়গা কষ্টের জায়গা কোনটা কবির ভক্তের কষ্টের জায়গা হচ্ছে কবি কবিতা লিখছে না তিনি কিছু লিখছেন না চুপচাপ হয়ে আছেন তার কোনো ওইরকম কোন কোনো সৃষ্টির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন না এটাই আসলে কবি ভক্তের মূল কষ্টের কারণ এবং কবি ভক্তের প্রত্যাশা কি কবি আবার তার সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থেকে বের হয়ে এসে আবার তিনি আবার কবিতা স্বাভাবিকভাবে কবিতা লেখা শুরু করবেন কিন্তু সেই সময় যে সময় কবিতাটি লিখছেন কবি কবি সেই সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই ব্যথাকে এই কবির প্রিয়জন তার প্রথম স্বামী নেহাল হোসেনের যে মৃত্যু আকস্মিক মৃত্যু এই মৃত্যুর ব্যথাকে তখন পর্যন্ত তিনি কাটিয়ে উঠতে পারেননি তো তাহার এই পরে মনে এবার কাকে পরে মনে মনে পড়ছে তোমাদের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো আজকের ক্লাসটা আমার মনে হয় তোমাদের জন্যে অনেকটাই উপকারই হবে তোমরা যদি একটু যদি এখনও না দেখো তোমরা যদি পরবর্তীতেও এই ক্লাসটি দেখে নাও তারপরে আমার মনে হয় তোমাদের জন্য খুবই উপকারে আসবে এই ক্লাসটি উপকারে আসবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ